ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে অক্সিজেনের প্রভাব রয়েছে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে ত্বকে বয়সের ছাপ পড়ে, বলিরেখা দেখা দেয়, ত্বক নিস্তেজ হয়ে যায়। নিয়মিত ত্বকের উপযোগী প্রসাধনী ব্যবহার করার পাশাপাশি ত্বককে অক্সিজেন নিতে দেওয়া প্রয়োজন। ত্বকের লোমকূপে প্রসাধনী দিয়ে আবদ্ধ করে রাখলে ত্বক তার প্রয়োজনীয় শ্বাস নিতে পারে না। ত্বক প্রয়োজনীয় অক্সিজেন নিতে না পারলে ক্ষতি হয়। এর ফলে ত্বকে ব্রণ, তেলাক্ত ভাব, শুষ্কতা আর বলিরেখাও দেখা দিতে পারে। ত্বকের লোমকূপ যত কম আবদ্ধ থাকবে তত বেশি অক্সিজেন নিতে পারবে, এতে ত্বকের pH-এর মাত্রা বজায় থাকবে। তাহলে জেনে নিন ত্বকে প্রয়োজনীয় অক্সিজেন পাওয়ার উপায়সমূহ। নিখুঁত ত্বক পেতে চাইলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পানি পান ও ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বক আর্দ্র রাখা যায়, কারণ পানি পানে দেহে অক্সিজেনের মাত্রা বাড়ে। ত্বকে প্রয়োজনীয় অক্সিজেন পাওয়ার ভালো উপায় হচ্ছে সপ্তাহে অন্তত একদিন মুখে কোনো রকমের প্রসাধনী ব্যবহার না করা। এতে ত্বক ভালো মতো অক্সিজেন নিতে পারবে এবং লোমকূপ উন্মুক্ত হওয়ার সময় পাবে। ত্বকে প্রয়োজনীয় অক্সিজেন পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে ভালো মতো ত্বক পরিষ্কার করে ধুতে হবে। ত্বকের প্রয়োজনীয় অক্সিজেন নিতে এক্সফোলিয়েশন জরুরি, ফলে ত্বক শ্বাস নিতে পারে। সপ্তাহে অন্তত একবার ত্বক ভালো করে পরিষ্কার করা উচিত। এছাড়াও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত পানি পান করা আর পুষ্টিকর খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।